আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জামায়াত বদলাবে না ভাঙবে, মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন নামে দল গঠনের দাবি করা নেতারা কোণঠাসা হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীতে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জামায়াত ত্যাগের পর দলটি থেকে বহিষ্কৃত হয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মজিবুর রহমান মজু। জামাত সূত্র জানিয়েছেন, আব্দুর রাজ্জাকের পদত্যাগ, মুজিবুর রহমান মজুর বহিষ্কার এবং গত কয়েকদিনের ঘটনাক্রম স্পষ্ট জামাতে পরিবর্তনের চেষ্টা ভেস্তে গেছে। দলটি ভোটের রাজনীতিতে না থাকলেও নীতি বদল করবে না, একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইবে না। জামায়াত সংস্কার না হলে দলটি ভেঙে নতুন দল হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। দিনাজপুরের খানসামায় স্থানীয় এক নেতা আব্দুর রাজ্জাকের সমর্থনে গতকাল জামায়াত ছেড়েছেন, আরও অনেক ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। নির্বাহী পরিষদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেছেন, চলমান ঘটনাপ্রবাহ অত্যন্ত স্পর্শকাতর, একজন জ্যেষ্ঠ নেতা হয়ে তিনি এই বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন না। প্রায় 5 বছর ধরে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকা আব্দুর রাজ্জাক লন্ডন থেকে টেলিফোনে সমকালকে বলেন, তিনি আর রাজনীতিতে নেই, তারপরও প্রত্যাশা করেন জামায়াত নিজের বদল করবে, একাত্তরে ভূমিকার জন্য ক্ষমা চাইবে। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, তিনি চান না জামায়াত ভেঙে যাক, তিনি চান পরিবর্তিত বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন আসুক জামায়াতের। তার মতকে সমর্থন করায় মজিবুর রহমান মজুকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আব্দুর রাজ্জাক। তিনি জানালেন যে রাজনীতিতে আর ফেরার ইচ্ছে নেই, তাই জামায়াত সংস্কারবাদীরা নতুন দল গঠন করলে তার নেতৃত্ব দেবেন না তিনি। তবে বাংলাদেশ তুরস্কের একে পার্টি তিউনিশিয়ার এন্নাহাদার মতে, মধ্যডানপন্থী কোনো দল গঠিত হলে তাকে সমর্থন থাকবে বলে সমকালকে জানিয়েছেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ও তার অনুসারীরা মুক্তিযুদ্ধের চেতনা গ্রহণ করে মধ্যডানপন্থী দল গঠন করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। একটি সূত্র দাবি করেছে এ বছরই দল হতে পারে, তবে আরেকটি সূত্র সমকালকে জানিয়েছে তাদের জামায়াত ভাঙার ইচ্ছা নেই, তাদের চেষ্টা জামায়াতের সংস্কার ও পরিবর্তন আনা। যদি সফল হতে না পারেন তাহলে নতুন নামে দল গঠন অনিশ্চিত। জামায়াত সূত্রে খবর, জামায়াতে বড় ধরনের সংস্কার নতুন দল করা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। এ দাবি যাদের ছিল তারাও কোণঠাসা হয়ে পড়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষস্থানীয় নেতাদের অধিকাংশ ভোটের রাজনীতি থেকে দূরে থাকার পক্ষপাতী হলেও সংস্কারের বিপক্ষে। জামায়াতের 79 বছর বয়সী আমির মকবুল আহমেদ সংস্কারের পক্ষে থাকলেও তার জোরালো অবস্থান নেই দলে। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখে দায়িত্ব ছাড়ার কথাও বলেছেন সম্প্রীতি। 1979 সাল থেকে জামায়াতের সংস্কারবাদী ও রক্ষণশীলদের বিরোধ, তবে রক্ষণশীলরা বরাবরই শক্তিশালী। 2008 সালের নির্বাচনে জামায়াতের ভরাডুবির পর ফের আলোচনায় আসে সংস্কার। কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুর রাজ্জাক সহ তরুণ নেতারা সংস্কারের প্রস্তাব দেন, কিন্তু মতিউর রহমান নিজামী সহ রক্ষণশীল নেতাদের বাধায় তা কার্যকর হয়নি। 2011 সালে যুদ্ধাপরাধের বিচারে জামায়াত কোণঠাসা হয়ে পড়লে সংস্কারের আলোচনা আড়ালে চলে যায়, তবে সংবাদপত্রে কলামে লিখে সংস্কারের পক্ষে বিপক্ষে লড়াই অব্যাহত থাকে। আব্দুর রাজ্জাক সহ কয়েকজন 2016 সালে প্রসঙ্গটি ফের তুললেও তখনকার রাজনৈতিক পরিস্থিতিতে পালে হাওয়া বয়নি। গত 23 ডিসেম্বর নির্বাচনের পর ফের আলোচনা আসে জামায়াতের সংস্কার। 11 সংসদ নির্বাচনের পর মজলিসে শুরা সদস্যদের কাছে দলের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত আহ্বান করে দলের আমির মকবুল আহমেদ। গত জানুয়ারিতে জামায়াতের 13টি সাংগঠনিক অঞ্চলে একযোগে মজলিসে শুরার বৈঠক হয়। সেখান থেকে জোট ও ভোটের রাজনীতি থেকে দূরে থাকা, মিছিল মিটিংয়ের মতো কর্মসূচি না নেওয়া এবং নতুন নামে দল গঠনের প্রস্তাব আসে। জামায়াতের পদত্যাগী সরকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নির্বাহী পরিষদের সদস্য হিসেবে পদাধিকার বলে মজলিসে শুরা সদস্য ছিলেন। তিনি জামায়াত বিলুপ্ত করে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে নতুন নামে দল গঠনের প্রস্তাব দিয়েছিলেন। মজলিসে শুরার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব নির্বাহী পরিষদের। প্রস্তাব মূল্যায়নে জামায়াতের নির্বাহী পরিষদ 5 সদস্যের কমিটি করলেও সেখানে রক্ষণশীলদেরই রাখা হয়েছে, যারা সংস্কারের বিপক্ষে। এর মাধ্যমে অনেকটা স্পষ্ট হয়ে জামায়াতের নিয়ন্ত্রণ যাদের হাতে, তারা সংস্কারের পথে যাচ্ছেন না।
অতীতেও এমন কমিটি হয়েছে যারা সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করেনি। এবারও সংস্কারের প্রস্তাব গ্রহণ না করে কমিটি গঠন করে কালক্ষেপণের কৌশলে ক্ষোভে দল ছেড়েছেন আব্দুর রাজ্জাক। জামায়াতের সংস্কারের দাবিতে কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মজু। তিনি আব্দুর রাজ্জাকের মতের সমর্থন দিয়েছিলেন। গত বৃহস্পতিবারও তিনি সংস্কারের পক্ষে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লেখেন। দলের নীতি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক লেখালেখি ও বক্তব্যের কারণে শুক্রবার রাতে তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর তার মতের সমর্থক নেতাকে দল থেকে বহিষ্কারের মাধ্যমে জামায়াত সংস্কারপন্থীদের এক প্রকার কঠোর বার্তা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। জামায়াত সূত্র জানিয়েছে, 2010 সালে তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতারের পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হয়েছিল এটিএম আজহারুল ইসলামকে। মোহাম্মদ কামরুজ্জামানের মতে জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেলকে টপকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটিএম আজহারকে, কারণ কামরুজ্জামান জামায়াতের সংস্কারের প্রস্তাবক ছিলেন। বহিষ্কার হওয়া মুজিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, জামায়াতের দলীয় ফোরামে মত প্রকাশের সুযোগ থাকলেও আত্মসমালোচনার সুযোগ কম। জি হুজুররা দলটির নেতৃত্বে যেতে পারেন। তিনি প্রশ্ন তুলেছেন, জামায়াত 71-এর স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাইলেও বিজয় দিবস স্বাধীনতা দিবস পালন করে দ্বৈত ভূমিকায় রয়েছে। যদি জামায়াতের 71-এর ভূমিকা সঠিক হয়ে থাকে তাহলে এইসব বিজয় দিবস পালন করা উচিত নয়। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা উচিত নয়। যদি বিজয় দিবস পালন করা হয় তাহলে জামায়াতকে স্বীকার করতে হবে 71-এ তারা ভুল করেছে। 1981 সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ডক্টর আহমদ আব্দুল কাদের, তিনি বর্তমানে খেলাফত মজলিস মহাসচিব। জামায়াত কেন বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছিল, কার সিদ্ধান্তে জামায়াত পাকিস্তানের পক্ষ নিয়েছিল, এসব প্রশ্ন তুলে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। আহমদ আব্দুল কাদের বলেছেন, জামায়াতের নিয়ন্ত্রণ যাদের হাতে তারা এসব প্রশ্ন শুনতে চান না। নেতারা আনুগত্যই জামায়াতকে টিকে থাকার শর্ত। জামায়াতের অভ্যন্তরীণ বিরোধ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতের সংস্কারবাদীদের উদ্দেশ্য পরিষ্কার নয়। তারা নতুন নামে পুরনো আদর্শ নিয়ে এলে লাভ কি? রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সৈয়দ আব্দুল মকসুদের মূল্যায়ন, জামায়াতের সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার কাছে অস্পষ্ট ও গোলমোলে মনে হচ্ছে। সংস্কারপন্থীদের আহ্বান শুনে জামায়াতে পরিবর্তন আসবে এমন সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি সমকালকে বলেছেন, উপমহাদেশে রাজনৈতিক দলগুলোতে বহু ভাঙা ঘরা হয়েছে, না বদলালে জামায়াতও ভাঙতে পারে। আবার জামায়াতের অস্থিরতা একটি রাজনৈতিক খেলাও হতে পারে। স্বাধীনতার পর মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL নামে রাজনীতিতে সক্রিয় হয়। 1979 সালে নির্বাচনে অংশ নিয়ে IDL জোট 20টি আসন পায়। 1980 সালে আব্দুর রহিমের প্রবল বিরোধিতা সত্ত্বেও জামায়াতকে পুনরুজ্জীবিত করেন গোলাম আজম। আব্দুর রহিম ও তার অনুসারীদের অভিমত ছিল, 71-এর ভূমিকার কারণে জামায়াত নামে সফলতা পাওয়া সম্ভব নয়। পরবর্তীকালে আব্দুর রহিমকে দল থেকেও বাদ দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।